একাদশ শ্রেণীর যে অধ্যায় ভিত্তিক মক টেস্টের আয়োজন আমার চ্যানেলে করা হয়েছে তার বিভিন্ন মক টেস্ট দেওয়া হয়েছে। আজকের যে অধ্যায়টি থেকে মক টেস্ট দেওয়া হবে সেটিতে রয়েছে জীব মণ্ডল। জীব মণ্ডল একাদশ শ্রেণীর সিলেবাসের একটি গুরুত্বপূর্ণ অংশ, এটি পরিবেশ ভূগোলের অন্তর্গত বলা যেতে পারে। তো আজকের ভিডিওতে রয়েছে বেশ কিছু এমসিকিউ টাইপ কোশ্চেন, বেশ কিছু এসএকিউ টাইপ কোশ্চেন। আমি প্রথমে এমসিকিউ এবং এসএকিউ কোশ্চেনগুলি তোমাদেরকে দিলাম এবং শেষকালে বড় প্রশ্ন কি কি পড়বে সেগুলি নিয়েও একটু আলোচনা করে দেব। বেশি নয়, 8 থেকে 10টি বড় প্রশ্ন দেব, তার মধ্যেই তোমাদের বড় প্রশ্ন কমন চলে আসবে। তো যদি কেউ বড় প্রশ্নগুলি শুনতে চাও তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, আর শর্ট প্রশ্নগুলির উত্তর তোমরা বাড়িতে বসে করো এবং ডেসক্রিপশন বক্সে যেমন নিয়ম দেওয়া আছে সেরকম নিয়ম অনুসারে আমাকে যদি পাঠাও আমি তাহলে তার উত্তরপত্র তোমাদেরকে পাঠিয়ে দেব। আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। আসছি সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন। বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করেন এডওয়ার্ড সুয়েস, এজি টান্সলে, আর্নেস্ট হেকেল, চার্লস এলটন। একটি পুষ্টি স্তর থেকে অন্য পুষ্টি স্তরে শক্তি প্রবাহিত হওয়াকে বলা হয় খাদ্যচক্র, খাদ্য শৃঙ্খল, খাদ্য জাল, পুষ্টিচক্র। জীব প্রজাতি বলে বাস্তুতন্ত্রে একই বৈশিষ্ট্যযুক্ত জীবসমূহকে। বাস্তুতন্ত্রের একটি নির্দিষ্ট বসতি অঞ্চলে বসবাসকারী পরস্পর সম্পর্কযুক্ত সকল জীব জনসংখ্যাকে। বাস্তুতন্ত্রে একই প্রজাতিভুক্ত সমস্ত জীবকে একসঙ্গে বা কোনোটি নয়। বাস্তুতন্ত্রে যেসব জীব নিজেরা খাদ্য তৈরি করতে পারে তাদের বলে মাংসাশী, পরভোজী, স্বভোজী, বিয়োজক। বাস্তুতন্ত্রের অনুখাদক হল উদ্ভিদ, প্রাণী, ব্যাকটেরিয়া, মানুষ। বাস্তুবিদ্যা কথাটি প্রথম ব্যবহার করেছিলেন লিন্ডেম্যান, হেকেল, ওডাম, এজি টান্সলে। জীব দেহাবশেষ থেকে ছত্রাক, ছত্রাক থেকে সরল জৈব। এটি যে প্রকার খাদ্য শৃঙ্খল তা হল চারণভূমির বিয়োজক খাদ্য শৃঙ্খল, জৈবাবশেষ খাদ্য শৃঙ্খল, মৃতজীবী খাদ্য শৃঙ্খল। অগভীর সমুদ্রের বাস্তুতন্ত্রকে বলা হয় নেরিটিক বাস্তুতন্ত্র, পিলেজিক বাস্তুতন্ত্র, লেন্টিক বাস্তুতন্ত্র, লোটিক বাস্তুতন্ত্র। দুটি ভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যে পরিবর্তনশীল মিশ্র বাস্তুতন্ত্রকে বলা হয় ইকোটোন, ইকোক্লাইন, প্রাকৃতিক বাসভূমি, স্ট্যান্ডিং ক্রপ। বাস্তুতন্ত্রের বিয়োজকেরা হল স্বভোজী প্রাথমিক খাদক, আণুবীক্ষণিক মৃতজীবী, মাংসাশী খাদক। প্রাথমিক খাদকের একটি উদাহরণ হল মানুষ, বাঘ, ব্যাকটেরিয়া, হরিণ। খাদ্যস্তরের উপরের দিকে জীবের সংখ্যা বৃদ্ধি পায়, হ্রাস পায়, একই থাকে, অত্যাধিক বৃদ্ধি পায়। বিয়োজকের একটি উদাহরণ হল ব্যাকটেরিয়া, সরীসৃপ, উভচর প্রাণী, পতঙ্গ। খাদ্য শৃঙ্খল ও খাদ্যজাল সম্পর্কে বিস্তৃত ব্যাখ্যা পাওয়া গেছে অ্যানিমেল ইকোলজি গ্রন্থে। এটি রচয়িতা টান্সলে, এলটন, হেকেল, রিটার। এটি পরজীবী প্রাণীর উদাহরণ হল উদ্ভিদ, শ্যাওলা, উকুন, হাতি। পৃথিবীর জীবের অস্তিত্বের একটি ক্রিয়াশীল অঞ্চলকে বলা হয় জলমণ্ডল, শিলামণ্ডল, জীবমণ্ডল, বায়ুমণ্ডল। পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র হল বায়ুমণ্ডল, শিলামণ্ডল, বায়ম, জীবমণ্ডল। উল্টানো পিরামিডের নিদর্শন হল তৃণভূমির বাস্তুতন্ত্রে, অরণ্যের বাস্তুতন্ত্রে, ম্যানগ্রোভ বাস্তুতন্ত্রে, পরজীবী বাস্তুতন্ত্রে। শক্তি প্রবাহে 10% সূত্রের প্রবর্তক হলেন লিন্ডেম্যান, হোক, টান্সলে, ওভানি। খাদ্যজাল সর্বদা একমুখী, ত্রিমুখী, বহুমুখী, চতুর্মুখী। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ তাপ গতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী যা ঘটে ক্রমশ উচ্চ পুষ্টি স্তরে হ্রাস ঘটে, 10% সূত্র অনুশীলন করে শক্তি রূপান্তর ঘটে, কিন্তু একে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শক্তি সব পুষ্টি স্তরে আবদ্ধ হয়ে যায়। জীবের সর্বাধিক কেন্দ্রীভবন ঘটে যে উচ্চতায় তা হলো 300 মিটার, 200 মিটার, 1000 কিমি, 300 ফুট। বাস্তুতন্ত্র একটি মুক্ত প্রণালী কারণ সৌরশক্তি বাস্তুতন্ত্রে বাধাহীনভাবে কাজ করে। নিচের পুষ্টি স্তরগুলিতে কাজ করার পর শক্তি সর্বশেষ ভরে নিঃশেষ হয়ে যায়। সব পুষ্টি স্তরে কাজ করার পর শক্তি বাস্তুতন্ত্র থেকে বেরিয়ে যায়, বিভিন্ন খাদ্যস্তরে শক্তির হ্রাস ঘটায়।
একটি পুষ্টি থেকে উৎপন্ন পুষ্টি স্তরে শক্তি পরিবহনের পরিমাণ 90%, 50%, 20%, 10%। জলাশয়ের বাস্তুতন্ত্রে তৃতীয় স্তরের খাদক হলো জলজ কীটপতঙ্গ, ছত্রাক, মাছ, মাছরাঙা। বাস্তুতন্ত্রের মূল চালিকা শক্তি হলো উৎপাদক, খাদক, সূর্যালোক, মানুষ। উদ্ভিদ ও প্রাণীজগৎ জলবায়ু ও মাটির সঙ্গে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে যে বাস্তুতন্ত্র গড়ে তোলে তাকে বলে ইকোটোন, জাভর, বায়োম, বাস্তুকুলুঙ্গি। পুকুর বা জলাশয় হলো একটি বেন্থিক বাস্তুতন্ত্র, প্রাকৃতিক বাস্তুতন্ত্র, লেন্টিক বাস্তুতন্ত্র, লোটিক বাস্তুতন্ত্র। শস্য পতঙ্গ, ছোট পাখি, বড় পাখি, এই খাদ্য শৃঙ্খলটি কোন খাদ্য শৃঙ্খলের উদাহরণ? তৃণভূমির, বনভূমির, সামুদ্রিক, কৃষিজমির। পৃথিবীর জীবমণ্ডল উলম্বভাবে বায়ুমণ্ডলে কতটা অঞ্চল নিয়ে গঠিত? 15 কিমি, 9 কিমি, 24 কিমি, 18 কিমি। কোন খাদ্য শৃঙ্খলটি সঠিক? ব্যাঘ, ব্যাঙ, সাপ, সিংহ, হরিণ, বাঘ, সিংহ, হরিণ, উদ্ভিদ হরিণ, বাঘ, সিংহ, উদ্ভিদ হরিণ, বাঘ। পচা পাতা, লার্ভা, ছোট মাছ, বড় মাছ যে খাদ্য শৃঙ্খলকে নির্দেশ করে তা হলো বিয়োজক খাদ্য শৃঙ্খল, শিকারী খাদ্য শৃঙ্খল, চারণভূমির খাদ্য শৃঙ্খল, পরজীবী খাদ্য শৃঙ্খল। বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ একমুখী, দ্বিমুখী, বহুমুখী, উভয়মুখী। বাস্তুতন্ত্রে যেসব সবজি সূর্যালোক ছাড়াই রাসায়নিক প্রক্রিয়ায় সরল যৌগকে জটিল পুষ্টি যৌগে পরিণত করে তাদের বলে ফটো অটোট্রপ, কেমো অটোট্রপ, রেডিও অটোট্রপ, ডেট্রি অটোট্রপ। ব্যাকটেরিয়া এক প্রকার প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক, বিয়োজক। এরপরে আসছি অতি সংক্ষিপ্ত প্রশ্ন। 1 নম্বর, 10 শতাংশের সূত্রের প্রবক্তাকে খাদ্যজাল কাকে বলে? খাদ্য শৃঙ্খল কাকে বলে? জীবমণ্ডলের ধারণা কে প্রবর্তন করেন? ইকোসিস কী? জীব বৈচিত্র্য কাকে বলে? স্ট্যান্ডিং ক্রপ কি? মৃত্যুজনিত কারণে শক্তির অপচয়কে কি বলা হয়? প্রান্ত প্রভাব কি? ডেট্রিটাস কাকে বলে? বায়োটা কি? ইকোলজিক্যাল নিজ বলতে কী বোঝো? জৈবাবশেষ বা কর্কর খাদ্য শৃঙ্খল কাকে বলে? ইকোটনের সংজ্ঞা দাও। কৃত্রিম বাস্তুতন্ত্র কাকে বলে? দুটি স্থলজ বাস্তুতন্ত্রের উদাহরণ দাও। পপুলেশন ইকোলজি কাকে বলে? বায়োম ইকোলজি কাকে বলে? জীব ও জীবনের ধারক ও বাহক কাকে বলে? জীব বিকাশ বা সাকসেশন কাকে বলে? বাস্তুতন্ত্রের সংজ্ঞা দাও। গেজিং খাদ্য শৃঙ্খল কোন বাস্তুতন্ত্রে দেখা যায়? জিপিপি ও এনপিপি কাকে বলে? ইকোস্ফিয়ার কাকে বলে? প্রাণী প্লাঙ্কটন কি ধরনের খাদক? কেমোট্রপ কি? জীবভর পিরামিড কাকে বলে? জীব বিবর্ধন কি? জীবমণ্ডলে উলম্ব বিস্তার কত মিটার? জৈব ভূরাসায়নিক চক্র কাকে বলে? শক্তি পিরামিড কাকে বলে? বাস্তুতন্ত্রে যখন উদ্ভিদ ও প্রাণী সম্প্রদায় বিকাশের সর্বোচ্চ সীমায় পৌঁছায় তাকে কি বলে? জীব সংখ্যাগত পিরামিড কাকে বলে? মৃতজীবী খাদ্য শৃঙ্খলের উদাহরণ দাও। বাস্তুতন্ত্রে পুষ্টিদ্রব্য প্রবাহ ও শক্তি প্রবাহের মধ্যে মূল প্রভেদ কোথায়? আংশিক বিয়োজিত জৈব পদার্থকে যেসব ছোট ছোট প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে তাকে কি বলে? স্ক্যাভেঞ্জার বা নোংরা খাদক কাকে বলে? বাস্তুতন্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট বিজ্ঞানকে কি বলে? উৎপাদক কাকে বলে? ক্লাইম্যাক্স কমিউনিটি কাকে বলে? বিয়োজক কাকে বলে? বাস্তুতন্ত্রের একটি ভৌত উপাদানের নাম লেখো। ডেট্রিভোরস কি? এটি গ্রেজিং খাদ্য শৃঙ্খলের উদাহরণ দাও। ইকোক্লাইনের সংজ্ঞা দাও। কিস্টন প্রজাতি কাকে বলে? কমিউনিটি কাকে বলে? একটি কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ দাও। পরজীবী খাদ্য শৃঙ্খল কোন ধরনের বস্তু পিরামিডের উদাহরণ? পেডোবায়োস্ফিয়ার কাকে বলে? হোমিওস্ট্যাসিস কি? বিওডির পুরো নাম কি? সিওডির পুরো নাম কি? জীবভর কাকে বলে? পুষ্টিস্তর কাকে বলে? রাসায়নিক সবজি বলতে কী বোঝো? খাদকের সংজ্ঞা দাও। গোষ্ঠী ইকোলজি কাকে বলে? বাস্তুতন্ত্রের মূল শক্তির উৎস কী? খাদক ও বিয়োজকের এটি পার্থক্য লেখো। রচনাধর্মী প্রশ্ন কিছু সাজেশন মাফিক দিচ্ছি। 1 নম্বর, জীবমণ্ডল কাকে বলে? উৎপাদক ও খাদকের মধ্যে পার্থক্য লেখো। শক্তি প্রবাহ কি? বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের পর্যায়গুলি আলোচনা করো। 10 শতাংশের সূত্র ব্যাখ্যা করো। পুষ্টি স্তরের স্তরগুলি আলোচনা করো। খাদ্য পিরামিড বলতে কী বোঝো? একটি পুকুরে বাস্তুতন্ত্রের চিত্র অঙ্কন করো এবং বর্ণনাও করবে। খাদ্য শৃঙ্খল ও খাদ্যজলের পার্থক্য লেখো। খাদ্য শৃঙ্খলের বৈশিষ্ট্য লেখো। বাস্তুতন্ত্র রক্ষায় বিয়োজকের ভূমিকা আলোচনা করো। উৎপাদক ও বিয়োজকের মধ্যে তুলনা করো। বাস্তুতন্ত্রের বিভিন্ন উপাদানগুলির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। খাদক ও বিয়োজকের পার্থক্য আলোচনা করো। বাস্তুতান্ত্রিক ভারসাম্য বলতে কী বোঝো? একটি অরণ্যের বাস্তুতন্ত্রের পরিচয় দাও। জীবমণ্ডলের গঠন ও বিস্তৃতি আলোচনা করো।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো।